রাতি اسماعিল ডাকতে बोलतेছে আব্বা জান ও আব্বা জান আপনাকে আল্লাহ স্বপ্ন দেখিয়েছেন আদিষ্ট করতেছেন হুকুম দিয়েছেন আমাকে কুরবানি করা আব্বা জান আপনি চিন্তা করেন না সাতাজি দুনিয়া ইনশাআল্লাহ মিনাস সাবিরি ইনশাল্লাহ আল্লাহ তো আপনি আমাকে সবরকারীর মধ্যে পাবেন আপনি কুরবানি করে দেন আব্বা যান কোনো চিন্তা নাই আমি সব মেনে নিলাম সন্তান বলতেছিল আব্বাজান আমার জামাটা খুলে নিয়ে যাবে মায়ের কাছে পৌঁছাইবেন মাকে বলবেন মা যেন আমার জন্য দোয়া করে এই জামাটা দেখে দেখে আব্বা যেন আমারকে দোয়া করে দেয় মা যেন আমাকে দোয়া করে দেয় যুবক বন্ধু হজরত ইসমাইল আলী হিসালামের কথাগুলি শুনে ইব্রাহিম আলাই সালামের কেমন লাগতে পারে কিন্তু একটাই কথা খুদার হুকুম আজকে পালন করতেই হবে আল্লাহর হুকুম আজকে পালন হবে কুরবানি পৃথিবীতে সর্বপ্রথম তিনি এইভাবে যিনি খুদার হুকুম পালন করতে গেলেন আল্লাহর খলিল আল্লাহরতলামের চোখ বাঁধলেন আর নিজের চোখ বেঁধে ফেললেন তিনি যাতে ইসমাইলকে দেখা না যায় আল্লাহ মাথার উপর উঠাইয়া

বাবা ইব্রাহিম আলী ইসালামের আরেকজন মিস্ত্রী তিনার হজরত ইসাহ আলাই হজরত ইসাহ কেন্দ্র করে যে সাথে আমাদের লড়াই হয় ইহুদিদের হজরত ইসাক আলি সাল্লামের একজন সন্তান ছিলেন তার নাম হজরত ইয়াকুব আলিহিস ইয়াকুব আলি সাল্লামের আর একটা ভাই ছিল হজরত ইশাক আলাই সাল্লামের দুইটা সন্তান ছিল হযরত ইয়াকুব আলিহিসাল্লাম সিলাম একজন সন্তান ইয়াকুব আলিহিসাল্লাম তিনি সর্বপ্রথম আকসা মসজিদ নির্মাণ করেছিলেন আর ইয়াকুব আলিহিসাল্লামের আরেকটা নাম ছিল ইসরাইল এই ইসরাইল এই ইসরাইল নামে হচ্ছে বনি ইসরাইল ওনার একটা নাম ছিল ইসরাইল এই ইসরাইল নাম অনুযায়ী নাম হয়েছে বনি ইসরাইল এই জন্য বনি ইসরাইল বর্তমান তারা ইহুদিরা ইসরায়েল রাষ্ট্র গঠন করেছে হজরত হাজর আলাই ইসালাম হজরত ইব্রাহিম আলাইসাল্লামের দ্বিতীয় স্ত্রী প্রথম স্ত্রীর নাম হজরত সারা আলাইহাল্লাম তিনি ফিলিস্তিনের হারানের রাজকন্যা ছিলেন ফিলিস্তিন হারান বর্তমান ফিলিস্তিন এই অঞ্চলটাকে হারান বলা হতো এই হারানের রাজকুমারী ছিলেন হজরত আহমাদ সারা পৃথিবীতে এত সুন্দরী নারী আর কোনো দিন হবে না আল্লাহ প্রদত্ত সুন্দর ছিলেন তিনি আমাদের দেশের মেয়েরা ফেয়ার অ্যান্ড লাভলি লাগায় আলটা লাগায় সোনু লাগায় পাউডার লাগায় মেকআপ করে আডা লাগায় কত কিছু লাগায় আর সুন্দর হওয়ার জন্য তারা চেষ্টা করে খোদার কসম করে বলি আল্লাহ সুন্দর না বানাইলে আডা লাগায় আর সুন্দর হওয়া যায় না কি কথা বল হাজরাতে সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান আদি হতো না ইব্রাহিম আলাই সাল্লামের বয়স আশি হয়ে গেল কোন সন্তান আদি নাই হাজরত আম্মাজন সারা বললেন স্বামী আমার আপনাকে একটা বিবাহ করাই দেই আল্লাহর খলিল বলেন ঠিক আছে হাজরত কালে কার সঙ্গে বিবাহ পরাবাহ বলে আমার দাসী হাজার সঙ্গে হাজরত আম্মাজানের দাসী হাজার সঙ্গে বিবাহ পরায় দিলেন বিবাহ পরায় দেওয়ার পরে আম্মাজান হাজেরা অন্ত অন্তঃসত্ত্বা হলেন আল্লাহর খলিল তাকে আদর করেন যত্ন করেন কিন্তু আম্মা জন আর এটা পছন্দ হল না একদিন ডাক দে বলেন স্বামী মনে যদি কিছু না মনে করেন তাহলে আপনাকে আমি একটু অনুরোধ করব আপনি আমার স্বামী আপনি আমার প্রথম স্ত্রী আমি আপনার প্রথম বিবি আপনাকে বিয়ে করাইলাম হাজেরার সঙ্গে আপনি হাজেরাকে একটু দূরে কোথাও আপনি রেখে দিয়ে আসেন খুব মনোযোগ দিয়ে বলে দিয়ে গেলাম ও নারী যদি মাদ্রাসার সাইকেল হাদিস হয় তারপরও দ্বিতীয় স্ত্রী মানবে না এক জায়গায় হবে না খুবই দুরহ এবং কষ্টকর আম্মাজান হাজার আলহিসাম যদিও সিদ্ধান্ত না কিন্তু ইব্রাহিম আলাই সাল্লাম বললেন বিবি আমি তো তোমার সিদ্ধান্তে সিদ্ধান্ত নিতে পারি না আমার রব যদি সিদ্ধান্ত দেয় তাহলে মেনে নেব আল্লাহ ডাক দিলেন খালি আপনার স্ত্রী হাজরার সিদ্ধান্ত আমি আল্লাহর সিদ্ধান্ত হাজরা যেটা বলছে আপনি সেটা করে দেন একবার জোরে বলা যাবে কি মারা হবে তেতুনি তিতা নিম তিতা তিতা পানের জর তার চাইতে হাজরাতে হাজার গর্বে আল্লাহ একটা সন্তান দিলেন তার নাম হাজর ঈশাঈশা কালে গর্বে আল্লাহ পান তিনের বোন নসরি আল্লাহর একটা সন্তান দিলেন তার নাম ইয়াকুব ইয়াকুব আলী সালামের এক নাম ছিল ইসরাইল ইসরা ইয়াকুবামের নসুল একটা শান্তন দিলেন হজরত ইউসুফ ইউসুফ আলী সালামের ঘটনা আসরে ইউসুফের ভিতরে আল্লাহ লিখেছেন ইয়াকুব আলী ইসালামের বেটার নাম হজরত ইউসুফ আলি ইসাল্লাম হজরত ইউসুফ আলি ইসালামের দাদার নাম হজরত ইসাহাক আলাই সাল্লাম হজরত ইসাহাক আলাই সাল্লামের বাবার নাম হজরত ইব্রাহিম আলাই সাল্লাম এই নসলে আল্লাহ সত্তর হাজার নবী নসুল পাঠাইলেন বানী ইসরাহীলকে হেদায়ত করার জন্য আল্লাহ সত্তর হাজার নবী পাঠাইলেন নসলের মধ্য আর হজরতে ইসমাইল আলহিসের নসলে আল্লাহ একজন নবী পাঠাইলেন তিনি আমার আপনার নবী রাহমাতুল্লামিন ওই এক নবীকে যদি এক পাল্লায় দেন তাম দুনিয়ার নবীকে যদি আর এক পাল্লায় দেন এক নবীর ওজনের সমান হবে না কথা কন ঠিক কিনা এক নবীকে যদি এক পাল্লায় দেন সাপ নবীকে যদি আর এক পাল্লায় দেন এক নবীর ওজনের সমান হবে না আমরা সেই নবীর উম্মত কিন্তু মসজিদে জুতা চুরি করি আমরা সেই নবীর উম্মত এত বড় দামি নবীর উম্মত হাজরাতিন ঈসা আলাইহিস সালামের নসলে ইয়াকুব আলাইহিস সালামের নসলে আল্লাহ রাব্বুল আলামিন সত্তর হাজার নবী পাঠাইলেন আর হজরতে ইসমাইল আলাইহিস সালামের নসলে আমার আল্লাহ একজন নবী পাঠিয়ে দিলেন তিনি আমার আপন নবী রাহমাতুল লিল আলামিন ইসমাইলকে কেন্দ্র করে বর্তমানে কাবা আর হযরত ইসহাককে কেন্দ্র করে বাইতুল বর্তমানে বাইতুল আকসা এজন্য ইহুদিরা বাইতুল আকসানিতে চায় খ্রিস্টানরাও বাইতুল আকসানিতে চায় কারণ হযরতি ইসারহুল্লাহর জন্ম হয়েছিল বাইতুল আকসায় ওই বাইতুল আকসাতে मरियम अलैहिस्सलातु वस्सलाम सिलन खादिमा হজরত ঈসা আলী ইসলামের আম্মা তিনি এই বাইতুল আকসার খাদে মা ছিলেন আল্লাহ আকবর আল্লাহ রাবুল আলমিন এই বাইতুল কেন্দ্র করে সত্তর হাজার নবী আল্লাহ পাঠাইলেন কয় খ্রিস্টানরা আমাদের ইহুদিরাও কয় বাইতুল আক আমাদের আমরা মুসলমানরাও কই বাইতুল আক শাহ আমাদের আসলে এই বাইতুল আকসাহ কাদের এখন বলে যায় ইহুদি খ্রিস্টানদের বাইতুল আক হতে পারে না আদাম সফিউল্লাহ থেকে ঈসা আমাদের নবী পর্যন্ত সাবে নবী রুম্মাতেরা ছিল মুসলমান আমরা এক কালেমাই বিশ্বাসী লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া আর কোনো ইলাহা নাই আল্লাহ ছাড়া কোনো মালিক নাই আল্লাহ ছাড়া কোনো খালিক নাই আল্লাহ ছাড়া কোনো রব নাই আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা নাই আল্লাহ ছাড়া কোনো রাজ্জাক নাই কথা বলেন ঠিক কিনা বর্তমানে কাবা জমজম কূপ যেখানে এর পাশে একটা গাছ ছিল তৎকালীন সময়ে এই গাছের নিচে এসে আল্লাহর খলিল ইব্রাহিম সাল্লাম সালাম হযরত নামায় দিলেন কিছু পানি আর কিছু খেজুর দিয়ে হযরত হাজার আকে রেখে দিয়ে ইব্রাহিম আলাইহিস রওনা দিলেন এমন সময় হজরত হাজরা আলী হাসালাম ইব্রাহিম আলি সাল্লামের জুব্বা টেনে ধরলেন পিছন দিক থেকে জুব্বা টেনে ধরলেন কিন্তু ইব্রাহিম আলি সাল্লাম দাঁড়াইলেন না তিনি হাঁটতে লাগলেন আর হাজরা জুব্বা আর আসল ধরে ধরে পিছে পিছে হাঁটতে লাগলেন আর বলতে লাগলেন সাবি একটা বার আপনি বলে যান এই নিঝম নিঝুম জায়গায় আপনি আমাদেরকে রেখে গেলেন আপনার নিজের ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায় ইব্রাহিম আলিহিসাম ডেকে বলেন বিবি আশি বছর পরে আল্লাহ একটা সন্তান আমাকে দিয়েছে আশি বছর পরে আল্লাহ আমাকে একটা কলিজার টুকরা দিয়েছে এই সন্তানটাকে আমি ক্ষুধার হুকুমে নির্জনে নিবৃতে বনবাসে গাছের নিচে রেখে যাচ্ছি বিবি আমি আমার ইচ্ছায় রেখে যাচ্ছি না এটা আমি আমার আল্লাহর ইচ্ছায় তোমাদেরকে রেখে যাচ্ছি তখনই হাজরাতে হাজারা বললেন হাসমুন আল্লাহু নেহেম আল ওয়াকিল আহম আল মৌ লাভ নেহেমান্ না আল্লাহর কালীল আর প্রেবি আম্মাজান হাজারা ডাব দে বলতেছে সাবি ক্ষুদা হুকুমে যে রেখে যাচ্ছেন তাহলে আপনি শুনে নেন আল্লাহ আমাদের রিজিকের কেন ফাইসালা করে দিবে আল্লাহ আমাদের নিরাপত্তা দিবে আল্লাহ আমাদের সব ব্যবস্থা করে দিবেন একবার জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আর জোরে আর জোরে আর জোরে 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 গানে সুরে সুরে মহিলা কান্না করে এ নারী জাতি আম্মা জান হাজরা থেকে ধৈর্য শিখা লাগবে তোবার সেই সময় তিনি একটা শব্দ উচ্চারণ করলেন হাসবুল্লাহ নেমাল ওয়াকিল ন্যায় মাল আবার ন্যায়মাল আজকে ফিলিস্তিনের বাচ্চাদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন কেমন আছো ওরা বলে আলহামদুলিল্লাহ আর আমার দেশের বাচ্চাদেরকে যদি জিজ্ঞেস করেন দুইজন দশজন নবীর নাম কা বলতে পারে না যদি বলেন দশজন নায়কের নাম কা ওরা বলে দিবে দশজন গায়কের নাম কা ওরা বলে দেবে দশজন প্লেয়ারের নাম কা ওরা বলে দিবে। কিন্তু দশজন নবীর নাম ওরা বলতে পারে না এটা আমাদের মায়েদের বাবাদের জীবনের ব্যর্থতা কথা কর না কেন ঠিক কিনা এটা আমাদের ব্যর্থতা আমরা আমাদের সন্তানদেরকে শিখাই না নিজেরাও শিখি না নিজেরা মহাপিলে বসি না বাচ্চাদেরকে মহাপিলে বসাই না মনে করছে ঘুমাইয়া ঘুমাইয়া জান্নাতে চলে যাবো হ্যাঁ মানব জীবন করিও গঠন হাসিবে তুমি কাঁদিবে ভুবন এমন জীবন করিও গঠন হাসিবে তুমি কাঁদিবে ভুবন এমন জীবন করিও গঠন হাসিবে তুমি কাঁদিবে ভুবন ফিলিস্তিনের বাচ্চাদেরকে যদি বলেন কেমন আছো বলে আলহামদুলিল্লাহ কি অবস্থা তোমাদের খাও কি তোমাদের পানিও কি তোমাদের অবস্থা কি ওরা ডাক বলে হাসমন আল্লাহ ন্যায়মাল ওয়াকিল ন্যায়মাল মাউলা বা ন্যায়মাল আল্লাহর উপর আমাদের ভরসা আল্লাহ আমাদের জন্য সাহায্যকারী ফিলিস্তিনের মায়েদের দিকে তাকান কোন নারী বোরকা ছাড়ে না দেখবেন সন্তান মরে গেছে কিন্তু হেজাব ছাড়ে না বাবা মরে গেছে হেজাব সারে না স্বামী মরে গেছে হেজাব ছাড়ে না ভাই মরে গেছে হাজাব সারে না বোন মরে গেছে হাজাব সারে না মা মরে গেছে হাজাব সারে না পরিবারের সবাই শহীদ কিন্তু নারীর হাজাব সারে না নারী বোরকা সারে না একসাথে বলবেন আল্লাহ না না হয় না আর জোরে একসাথে বলেন আল্লাহ তাহলে আমাদের নারীদের ওইরকম হাজাব বোরকার দরকার আমাদের নারীদের বোরকা হাজাবের দরকার প্রয়োজন আল্লাহ ফরজ করে দিয়েছেন মনোযোগ দিয়ে শুনিয়া যান হাজরতে ইব্রাহিম যখন ইসমাইল ইসমাইলকে রেখে চলে যাচ্ছিলেন বহুদূর ফিরে তাকে দেখলেন আর ইসমাইল এবং হাজেরা কে দেখা যায় না তখনই তিনি কাবার দিকে ফিরে দুই হাত বড়াই দিয়ে বললেন এর আব্দি তোমার হুকুমে বিজবন নির্জনে আমি আমার সন্তান স্ত্রীকে রেখে যাচ্ছি আল্লাহ তুমি তাদের জন্য উত্তম রিজিকের ফয়সলা করো এই জায়গাটা তুমি আবাদি বানিয়ে দাও কে আবাদ পর্যন্ত এই জায়গাটা তুমি আবাদি বানিয়ে দাও এবং এটা হেদায়তের কেন্দ্র তুমি বানিয়ে দাও আল্লাহর খলিল দোয়া করলেন তিনি হাত তুলে হাত বাড়াইয়া তিনি দোয়া করলেন ওই সময় তার মানে বোঝা গেল এই দোয়া থেকে বোঝা যায় হাত বাড়িয়ে দোয়া করা হাত উঠি দোয়া করা শুধু আমাদের নবীর সুন্নত না এটা সব নবীর জমানার সুন্ন একবার জোরে বলা যাবে কি মারা হবা প্রেনাউকার মুসলমান আল্লাহর খলিল বসে আছেন জিব্রাইল মানুষের বেশ ধরে আর বাকি তারা যুবকের সুরত ধরে আল্লাহর খলিলের সামনে গিয়ে সালাম দিলেন আসসালামু আলাইকুম ওয়া সালামের জবাব দিলেন তোমরা কানা বলে আমরা আল্লাহর মেহমান আপনার কাছে আসছি হে খোদার খলিল আল্লাহর খলিল তাদেরকে বসতে দিলেন বসতে দিয়ে ভিতরে যায় হযরত আম্মাজান সারাকে ডাক দিয়ে সারারে আমার বাড়ি আল্লাহর পক্ষ থেকে মেহমান আসছে দ্রুত গতিতে তুমি রান্না করো বলে কি রান্না করব বলে আমি একটা ছাগল জবাই করে দিয়ে যাচ্ছি তুমি রুটি বানাও ছাগল জবাই করলেন আল্লাহর খলিল জবাই করে গোস্ত বানিয়ে দিয়ে গেলেন আম্মা সারা দাসি নিয়ে রান্না বান্না শুরু করে দিলেন রান্না বান্না হয়ে গেল উত্তম খাবার গোশত এবং রুটিগুলি সামনে এনে দিলেন আল্লাহর খলিল বিসমিল্লা বলে শুরু করলেন মেহমানদেরকে বলেন আপনারাও বিসমিল্লা বলে শুরু করেন যান খোদার খলিলের কথা বলছিলাম অনেক বড় লম্বা ওয়াজ আল্লাহর খলিলের ওয়াজ আমাদের একটু শোনার দরকার আমার মানিক আমার মওলা মেহমান পাঠাইলেন খোদার খলিল সামনে মেহমানদেরকে খাবার দিলেন আল্লাহ রসুল হুজুর করিম বললেন আমার তোমরা মানুষকে বেশি বেশি খাওয়াও যারা মানুষকে খাবার খাওয়ায় তাদের ঘরের দরজা দিয়ে আল্লাহ রিজিক পাঠায় কখনো আমার মালিক তার অভাব পাঠায় না তার বাস্তব প্রমাণ যদি দেখতে চান ফরিদপুরে আমার পীর মসজিদের যায় দেখে আসবেন কোটি কোটি মানুষ প্রত্যেক বছরে খাবার খায় একটা বেলার জন্য আমার মালিক খাবারের কমতি দেয় নাই একবার জোরে বলা যাবে কি মারা হওয়া প্রাণ হিসা আমি যাকে খুশি তাকে অগণিত রিজিকের মালিক আমি আল্লাহ বাগ বানায় দেই যাকে খুশি তাকে রিজিকের দৌলত ওয়ালা বানায় আমি আল্লাহ আল্লাহ রসুল বলে রুম্মা তোমরা খাওয়াই আল্লাহর আল্লাহ নবী সাহাবি ছিলেন আবু হরাইরা রাদি আল্লাহ একদিন এসে নবীজিকে বলেন হজুর আমার একটা ব্যাগ আছে থলে ওনার একটা থলে ছিল এরকম ব্যাগ সব সময় এটা উনি মাজার সাথে বেঁধে রাখতেন কাঁধে ঝুলিয়ে রাখতেন একটা থলের ভিতরে কিছু খেজুর এনে আবু হরাইরা বলেন ইয়া নবী আল্লাহি আমি বড় অভাবী ব্যক্তি নবী গো একটু দোয়া করে দেন আপনি আমার এই খেজুরের জন্য আল্লাহ যাতে বরকত দেয় আমার নবীজি খেজুর গুনি হাতে নিয়ে বলেন আল্লাহ আমার আবু হরাইরার খেজুরের মধ্যে তুমি বরকত দিয়ে দাও আবু হরাইরা রে বিষ বলে তুমি হাত ঢুকেই বা আবার হাত বের করে নিয়ে আসবা প্রয়োজন মতো খেজুর খেজুর বের ভিতরে কি আছে কিন্তু তুমি দেখতে না নিজে খাইবা যাবা মদিনার অসহায় গরিব মানুষের তুমি খাওয়াইবা আবু হা বললেন ওই দিন থেকে বিষ বলে তু খেজুর আমি ভিতর থেকে নিয়ে আসতাম আবার আমি ব্যাগ লাগিয়ে দিতাম প্রয়োজন হলে ক্ষুধা লাগলে আবার বিসমিল্লা বলে আমি খেজুর নিয়ে আসতাম আবার লাগাই দিতাম নিজে খাইতাম মদিনার মানুষ আমি খাওয়াইছি এক টানা ষোলো বছর পর্যন্ত নিজে খাইলাম ষোলো বছর পর্যন্ত মদিনার মানুষ খাওয়াইলাম একটা দিনের জন্য খেজুরের কমতি পরে নাই একবার জোরে বলেন আল্লাহ একবার ষোলো বছর পর্যন্ত খেজুর খেয়েছি উসমান গনি যে মসজিদের ভিতরে যখন বিদ্রোহীরা বেইমান রাওনাকে শহীদ করতে যান ঠিক তখনই বাঁচাইতে যাইয়াং হজরত আবু হুরাইরা ওই ভিড়ের মধ্যে দস্তা দস্তি করতে যাইয়াং ওই খেজুরের টুকলাটা তিনি হারিয়ে ফেলে দিয়েছিলেন আর কোনোদিন ওই খেজুরের টুকলাটা পান নাই যতদূর সম্ভব নিজে খাবেন অন্যকে খাওয়াবেন খাওয়াইলে রিজিক কমে না মেহমানদেরই করলে রিজিক কমে না আল্লাহ রসুল বলেন রুমত্রে তোমার ঘরে চারটে রহমত যায় অথচ তুমি চারটের বেলায় বেজা রহাও এক নম্বরে কারো ঘরে যদি মেয়ের জন্ম হয় তাহলে বুঝবা আল্লাহ রহমত গেছে দুই নম্বর কারো বাড়ি যদি মেহমান যায় তো বুঝলা রহমত গেছে তিন নম্বর কারো শরীরে যদি রোগ হয় তাহলে বুঝবা রহমত গেছে চতুর্থ নম্বর যদি আকাশ থেকে বৃষ্টি হয় তখন বুঝবাল্লা রহমত গেছে এই চারটে কারণেই মানুষ বেজার হয়ে যায় দেখবেন প্রচন্ড গরম আবার বৃষ্টি বেশি বৃষ্টি হলে অনেকে বেজার হয় আল্লাহ সকালে বৃষ্টি দিল সকালে না দিয়ে দুপুরে দিলে উঠতে পারত দুপুরে বৃষ্টি দিলে আর এক দলকে দুপুরে না দিয়ে রাত্রে দিলে উঠতে পারত রাত্রে দিলে আর দল দলকে আল্লাহ রাত্রে দিলে কেন সকালে দিলে উঠতে পারত প্রিয় ভাইরা একেবারে লম্বা করবো না বেশি কষ্ট দেব আর দশটা মিনিট সময় দিবেন হাজরত ইব্রাহিম আলী ইসালামের কথা বলছিলাম একটু কুরবানির দিকে নিয়ে যাব আপনাদেরকে কেন কিভাবে তিনি আল্লাহর মান্য করেছিলেন যুবকরা তোমরাও শুনে যাও পিতা মাতার প্রতি কিভাবে আনুগত্য হতে হয় একটা কথা মনে রাখবেন আমার প্রিয় মুর্শিদের দরবারে যারা গেছে তাদেরকে কখনো আপনারা বিয়াদব পাবেন না অবশ্যই তাদেরকে আদবের মধ্য পাবেন ছেলেরা আদবের ভিতরে দেখবেন মেয়েদেরকেও আদবের মধ্য পাবেন কারণ আমাদের দরবারের প্রথম শবক তরিকতের প্রথম শবকের নাম আদাব এই যে ফরিদি সাহেব কাজকে আপনারা দেখেন জনপ্রিয় তাল্লা আমাকে আকাশ সঙ্গি দিয়েছেন বাংলাদেশের এমন কোন সেক্টর নাই এমন কোন জায়গা নাই যেখানে না গেলে আমাকে মানুষ না চিনে রাস্তাঘাটে চার দোকানে বিড়ির দোকানে পানের দোকানে সব জায়গায় আল্লাহ আমার চিনায়। অফিস আদালত পুলিশ বিডিআর আর্মি সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনী এমন কোন সেক্টর যেখানে নাই না গেলে আমার অনুসারী না আছে সোয়াজিন শ্রোতাবিন্দ না আছে যেখানে যাই দু একজন মিলে যায় হজুর আপনার ওয়াজ শুনি কিন্তু আমি যখন আমার পীর মুর্শিদের দরবারে যাই আমি এখনো পায়খানা পেশাবখানা সাফ করি গোপনে এটা আমি প্রকাশ করি না কাউরে দেখতে দেই না কারণ আমি ছাত্র জীবন থেকে কাজ করে আসছি এখনো করি এই জন্যই করি আমার আত্মার সাফের জন্য করি ওইখানে গেলে রাস্তাঘাটে যেখানে হোক আমি কখনো বরত্ব দেখাই না জনপ্রিয়তার ভাব আমি দেখাই না সাধারণ হালতে থাকি সবার সাথে মিশে থাকার চেষ্টা করি বাবা কারণ দুনিয়া অল্প দিনের জন্য আজকে যদি মারা যায় কালকে সন্ধ্যার আগেই কবরস্থ হবে আমি ফরিদি কেন পৃথিবীর যত বড় বড় রাজা বাচ্চা বলেন না কেন দুনিয়ার থেকে সবাই কবরে চলে গেছে শূন্য হাতে রে বাপ আমরাও কবরে চলে যাবো একদিন শূন্য হাতে বাদশা ফির সবক ই একই ঠিকানা বাদশা ক্যা ফকিরহ সবকো একি ঠিকানাও দেখা সোরে আজি ফুল আর গোল সান্দনীর ঘর স্থানগুলির ভিতরে যা দেখবেন হাজার হাজার কোটি কোটি টাকার মানুষের কবর এখানে পড়ে আছে। কার কবর কোন জায়গা নিশ্চিন্ন হয়ে গেছে সীমানা পর্যন্ত হারিয়ে গেছে কবরের চিহ্ন পর্যন্ত নাই যাদের অহংকার পাশে আজকে দাঁড়ানোর মতো কেউ নাই এখানে আপনাদের খরদ আসেই গরস্থান আসে না নাই আসার সময় দেখে আসলাম বিরাট বড় গরস্থান বয়স কত হবে দুইশো বছর আগে যারা কবর দেয়া হলো তার কবরের চিহ্ন কি আজ আছে তাহলে আমাদেরও দুইশো বছর পরে কবরের চিহ্ন কি থাকবে তাহলে আর একজন জমি নিয়ে কেন মারামারি করব আর একজনের জমি লাল কেন ঠেলতে যাব আর একজনের সম্পদে ইজ্জতে কেন আমি হাত দিব আর একজনের সম্মানে আমি কেন হাত দিব আর একজনের অর্থের ভিতরে মালে আমি কেন হাত দিব যদি দুইশো বছর পরে আমার কবর হারিয়ে যায় নিশ্চিন্ন হয়ে যায় তাহলে আমি কেন সুদার ঘুষের কারবারি করে জীবন গঠন করব আজকে থেকে নিয়ত করে যাব রব জীবনে আর কোনো দিন এই ভুল আমি করব না গোয়াল্লাম তোমার আইনে তোমার বিধানে তোমার নবীর সন্নতে তোমার অলিদের যেই পথে অলিরা চলে গেছে সেই পথে জীবন চালায়া আমাদের জীবনকে আখারাতের জন্য তৈরি করে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ যারা তৈরি করে গেছে তারা বুদ্ধিমান যারা তৈরি করলো তারা দুনিয়াতে শ্রেষ্ঠ দেখেন কত শাহজালালের কবর মাটির সাথে মিশে গেছে কিন্তু সিলেটের শাহজালাল ইয়ামানি মজারিদের মাজারে এখনো কোটি কোটি মানুষ প্রত্যেক বছরে জিয়ারতে যায় কথা বলেন ঠিক কিনা যায় এমন যেমন করে গোঠান হাসি তুমি কাদে ভুবাম আল্লাহকে এমনভাবে তারা সন্তুষ্ট করে গেলেন দুনিয়ার মানুষ তাদের জন্য দোয়া করার জন্য যায় যতদিন বাংলার জমিনের আকাশে আজান চলমান থাকবে কানে পতাকা উদ্দিন থাকবে ততদিন শাহজালাল ইয়ামানী মুজারেদির জিয়ারত চলমান থাকবে শাহালি বুগদাদির জে আরত জাহান আলীর যে আরুদ চলবে মহেশ্বরের যে আরত চলতে থাকবে আর রাজশাহীতে সাব্দুল যে আরদ চলতে থাকবে কোনো দিন বন্ধ হবে না কারণ তার আল্লাহকে খুশি করে গেলেন সন্তুষ্ট করে গেলেন আমাদেরকেও আল্লাহকে সন্তুষ্ট করে যাওয়া লাগবে কবর হারিয়ে যাবে নিশ্চিত হয়ে যাবে কবর আমাদের কিছুই থাকবে না খুশি করেছিলেন ইব্রাহিম আলি সন্তানকে রেখে চলে গেলেন বহুদিন পার হয়ে গেল আল্লাহ বললেন ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তু কুরবানি করো ইব্রাহিম আলি সাল্লাম সুদূর ফিলিস্তিন থেকে বর্তমান ফিলিস্তিন তখন নাম ছিল হারান এ হারান অঞ্চল থেকে নিজে উঠের পিঠে চার হয়ে ইব্রাহিম আলী বর্তমান বাইতুল্লাতে আসলেন আসার পরে দেখলেন বিরাট বড় জনবসতি এই জনবসতি দেখিয়া আল্লাহর খলিল ইব্রাহিম আলিসাল্লাসলাম খজনিয়া হাজরত ইসমাইল কে পাইলান পরিণত মাসে কোরআন বলতেছে এইভাবে ফালাম বালাগা বালাকা বাহু সায়া খনায় বনাইয়া ইন্নি আর ফিল্মান আমি আন্নি ফংজুৰু মাদা তৰোঁ পলৈয়া আভতিফাল মা তুমাৰুশতাজিদুদি ইংশা আল্লাহ মিনা চবিরী একবার যোনে বলা যাবি কি মাৰা hava আল্লাহর কলিল ডাক দেবল দাসে হে স্মাইল হালাম বালাগা মা ইব্রাহিম বালেক হয়ে গেলেন ইসমাইল পরিণতুবা উপনীত হলেন বুঝের শক্তি হলো তিনি বালেক হলেন বালেক মানে বিবাহের উপযোগী হলেন তার মানে কেউ বলেছেন পনেরো ষোলো সতেরো বছর বয়স কেউ বলেছেন আঠারো কেউ বারো বিভিন্নজনের বিভিন্ন পরিণত পরিণতুবা উপনীত হলেন ইসমাইল আলিহিস সালাম ইব্রাহিম আলাইসাল্লাম বলেন ব্যাটারি ইন্নি আর ফিল্ম আমি স্বপ্ন দেখলাম আর নিয়াজ বাহু আমি তোমার জবাই করতেছি কোরবানি দিচ্ছি আল্লা মাকে হুকুম দিয়েছে তোমাকে কোরবানি করা বেটা তুমি বলো তুমি এই কোরবানিতে রাজি আছো কি এই যুবকরা ছেলেরা ভালো করে শুনে নাও, মা বোন ডা শুনিয়া যান নিজের সন্তানকে বাবা মা বাবার প্রতি আনুগত্য শিখাবেন আনুগত্য শিখাবেন। মুরব্বীদের প্রতি সম্মান শিখাবেন তাজিম শিখাবেন যদি আপনি তাজিম না শিখান তাহলে বাচ্চা ভবিষ্যতে বে আদব হয়ে যাবে এজন্য আমাদের তরিকতের প্রথম সবকের নাম হলো আদব 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 যারা নাই সে আদব আর বে আদব যত বড় আলেম হোক না কেন ওই বে আদবের চার পয়সাও সমাজে মূল্য নাই কথা কর না কেন ঠিক কিনা হাজরাত ইসমাইল ডাকতে বলতেছে আব্বাজান ও আব্বাজান আপনাকে আল্লাহ স্বপ্ন দেখিয়েছেন আদিষ্ঠিত করেছেন হুকুম দিয়েছেন আমাকে কোরবানি করে আব্বাজান আপনি চিন্তা করেন না সতাজি ধোনি ইনশা মিনা সবিরি ইনশাআল্লাহ আল্লাহ চাহেতু আপনি আমাকে সবরকারীর মধ্য পাবেন আপনি কুরবানি করে দেন আব্বা যান কোন চিন্তা নাই আমি সব মেনে নিলাম আর আমাদের দেশের ছেলেদেরকে যদি বাবা বলে বেটা এটা নিয়ে আসো তুমি যাও বাবার এটা খাইতে মন চাইছে ফারে কথা কর না কেন আদব আছে নাই আমরা শিখাইতে পারি ব্যর্থ এ নৌকার মুসলমান ইব্রাহিম আলাইসাল্লাম বিবির কাছে যা বলেন বিবি সন্তানকে সুন্দর কাপড় চুপুর পরে সাজায় দাও নিয়ে যাব তাকে আমি সন্তানকে নিয়ে যাওয়ার সময় হল সুন্দর কাপড় পরিয়ে গোসলদি করে সন্তানকে আদর করে দিয়ে দিলেন বর্তমান মিনা প্রান্তরে যেখানে শয়তানকে পাথর মারা হয় ওইখানে চলে গেলেন আর অমন সময় শয়তান ডাক ডাকে ইসমাইল তোমাকে জবাই করার জন্য নিয়ে যাচ্ছে তখন ইসমাইল আলী ইসলাম পাথর নিক্ষেপ করেন তোর শয়তান আমার আব্বাজান হুকুমে আমাকে কোরবানি করার জন্য নিয়ে যাচ্ছেন তুই এখানে কেন আল্লাহর খলিল পাথর নিক্ষেপ করলেন শায়তান ধসে গেল এইখানে গেলে এখনো শায়তানকে পাথর মারা হয় যদিও শয়তান ওইখানে নাই কিন্তু শয়তানকে পাথর মেরে সেই দিনের আনুগত্যটাকে স্মরণ করা হয় হাজারত ইব্রাহিম আলী ইসলাম সন্তানকে নিয়ে গেলেন শেষ জামার আমার মা বোনেরা শুনে যাবেন যুবকরাও শুনে যাও আল্লাহর খলিল মিনা প্রান্তরে যেখানে আপনারা দেখবেন একটা চিহ্ন সেখানে এখনো আছে হজরত ইব্রাহিম আলি সাল্লাম ছোট্ট একটা টিলার উপরে হজরত ইসমাইল আলি ইসলামকে নিয়ে গেলেন সুরিতে ধার দেওয়া হচ্ছে পৃথিবীর কেউ নাই শুধু ইব্রাহিম এবং ইসমাইল জনমানবহীন নির্জন আল্লাহর খলিল সুরির মধ্যে শান দিচ্ছে পাথরের মধ্যে সুরিটাকে ধার দিচ্ছিলেন ইসমাইল আলহ ডাক দে বলেন আব্বা জান আপনি তো এখন আমাকে কুরবানি করে দিবেন খুদার হুকুমে আপনি আমাকে জমাই করে দিবেন আব্বা যান তাহলে দুইটা ওসিয়ত আপনাকে করে যায় দুইটা অনুরোধ আপনাকে করে আব্বা যান দয়া করে রাখবেন দেখেন একটা সন্তান তার বাবাকে বিনয়ের সাথে বলছে আব্বা আমাকে জবাই করার আগে ছুরিতে ভালো করে আপনি একটু শান দিবেন আর আমার হাত পা শক্ত করে আব্বা যান বেঁধে দিবেন যাতে আমি নরাচনা করতে না পারি যদি লড়াচড়া হয় তাহলে আপনার কি কুরবানি করতে বাধাগ্রস্ত হবে আব্বাজান আপনি আমার চোখগুলি সুন্দর করে আর আমাকে উপুর করে শোয়াবেন আর আপনি আব্বাজান আপনার চোখগুলি সুন্দর করে আপনি বেঁধে নিবেন বাবা গো চোখ এই জন্য বাঁধবেন আপনি যদি চোখে দেখে আমার চেহারার দিকে তাকাইয়া জবাই দিতে যান সন্তানের মায়ায় পরে আপনার জবাই নাও হতে পারে খোদার হুকুম মানতে আপনার এই হুকুম মানতে আপনার অসুবিধা হতে পারে বাবা যান যদি আমার মোহে পরে খোদার হুকুমে আপনি দেরি করে ফেলেন আল্লাহ বেজার হয়ে যাবে একটা সন্তান তার বাবাকে কত বিনয়ের সঙ্গে খোদার কথা স্মরণ করিয়ে দিচ্ছে বুঝতে পারেন কলিজার ভিতরে আশি বছর পরে আল্লাহ একটা সন্তান দিয়েছিলেন কলিজার মধ্যে কেমন করে ব্যথা হতে পারে সন্তান বলতেছিল আব্বা যান আমার জামাটা খুলে নিয়ে যাবে মায়ের কাছে পৌঁছাইবেন মাকে বলবেন মা যেন আমার জন্য দোয়া করে এই জামাটা দেখে দেখে আম্মা যেন আমারকে দোয়া করে দেয় মা যেন আমাকে দোয়া করে দেয় যুবক বন্ধু হজরত ইসমাইল আলী হিসালামের কথাগুলি শুনে ইব্রাহিম আলি সালামের কেমন লাগতে পারে কিন্তু একটাই কথা খুদার হুকু আজকে পালন করতেই হবে আল্লাহর হুকু আজকে পালন হবে কুরবানি পৃথিবীতে সর্বপ্রথম তিনি এইভাবে তিনি খুদার হুকুম পালন করতে গেলেন আল্লাহর খলিল হজরত ইসমাইল আলহ ইসলামের চোখ বাঁধলেন হাত পা গুলি বেঁধে ফেললেন আর নিজের চোখ বেঁধে ফেললেন তিনি যাতে ইসমাইলকে দেখা না যায় আল্লাহ মাথার উপর উঠাইয়া বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যখন সুরি ইসমাইল আলাইহিস সালামের গলা বরাবর চালাইতে লাগলেন নামাইতে লাগলেন জিবরাইল বলতেছিল হুজুর আমি তখন আল্লাহ পাকের আরশে মুআল্লার নিচে সিদরাতুল মুনতাহার পাশে ছিলাম আমি আমার মালিক ডাক দিছে জিবরাইল তাড়াতাড়ি জান্নাত থেকে চল্লিশ বছর ধরে যে জমদম্বাটা লালন পালন হয় জান্নাতি ঘাস দুব্বা খেয়ে যে দুম্বাটা লালিত পালিত হচ্ছে ওই দুম্বাটা নিয়ে আমার ইসমাইলকে কি সুরির নিচ থেকে সরাইয়া আমার খলিলের সুরির নিচে দুম্বাখানা চালায় দাও একবার জোরে বলা যাবে সুরি পড়তেছিল বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে

ইব্রাহিম আলাই সাল্লাম চোখ বাদা অবস্থায় দুম্বার গলার মধ্যে সুরি চালায় দিলেন দুম্বা কেটে যাবে হয়ে গেল গল গল করে রক্ত পড়তে লাগলো খুদার খলিল মনে করছেন সন্তান কুরবানি হয়ে গেছে আহা আহা উনি যখন সুরি উঠাইয়া চোখের পট্টি বাঁধনটা খুলে দেখলেন দুম্বা ছটফট করে ডান দিকে তাকায় দেখেন জিব্রাইল আর ইসমাইল আলাইহিবুসালাম দুইজন দাঁড়ায় দাঁড়ায় মুসকি মুসকি হাসতেছে একবার জোরে বলা যাবে কে আল্লাহ আল্লাহ কি ধন চায় না মন চাই জোরে বলেন আরো জোরে বলেন কি চাই আল্লাহ মন চায় মন 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 হৃদয় আনুগত্য আল্লাহ চায় আনুগত্য আল্লাহ চায় আনুগত্য চায় আনুগত্য চায় প্রেম চায় ভালোবাসা চায় আল্লাহ আল্লাহ ভালোবাসা চায় বান্দার থেকে এই জন্য বান্দা যখন হাইয়া আলা সলা বলার পরে হেটে 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 এই যে মুরব্বী বাবাজিরা বৃদ্ধকালে যখন লাঠির উপরে ভর দিয়ে হেটে 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 মসজিদের দিকে যায় আল্লাহ ডাক দেখে তারা আমার বান্দা বানাইতে নিষেধ করেছিলে দেখ আমার বান্দাসকে আজকে বৃদ্ধ হয়ে গেছে লাঠির উপরে ভর দিই মুয়াজ্জিদ হাইয়ালা সালা বলার পরে আর দেরি করে নাই আমার এ বান্দা এইভাবে এই ঠুকনো কালে বৃদ্ধ কালে আমার বান্দা লাঠির উপরে ভর দিন আমার বান্দাটা আমি খোদা আর আনুগত কাশের জন্য আমার ঘরে হাজিরা দেওয়ার জন্য আসতেছে এ ফেরেশতারা তোমরাই না আমার বান্দা তৈরি করতে নিষেধ করছিলা যা তোরা সাক্ষী থাক আমি আমার এই বান্দার জীবনের সব গুনাগুলি আমি আল্লাহ माफ করে দিলাম একবার জোরে বলা যাবে কে আল্লাহু আকবার এখন শয়তান কেন ফাতর সন্তুষ্ট নাই ওখানে তো ফাতর কে তুমি ওই যে বাবার প্রতি সন্তানের অনুগত এবং আল্লাহর বান্দা কর্তৃক আল্লাহর প্রতি অনুগত যে রাহ হুকুম দিছে কুরবানি করার জন্য ইব্রাহিম সালাম কুরবানি করবে اسماعিল আলাইহিসসালাম বলতেন আমার আব্বা জনক আল্লাহ হুকুম দিয়েছে আমাকে কুরবানি হতেই হবে একসাথে বলা যাবে আল্লাহু আকবার আল্লাহু আকবার আর আমার দেশের কুরবানি হলো ফিরিজ রেডি করে কি কুরবানি দেব বাপ নতুন রেডি হয় শান হয় বাড়ির বেড়ি আরও ডিজিট মইলেগের কথা করে লাভ নাই উরে বাপ রে বাপ এটা হিজাব কষ্ট দেখি কয় মন উঠতে পারে কোন কোন জায়গা রাখবে আগে রেডি করে কোন কোন জায়গায় রাখবে আগে থেকে পরিকল্পনা শুরু হয়ে যায় রকম কুরবানি চার পয়সা আল্লাহর কাছে নাই কথা না কেন ঠিক কি না সন্তানদেরকে আল্লাহর প্রতি রসুল করিমের প্রতি আনুগত্য এবং পিতা মাতার প্রতি আদব মুরব্বীদের প্রতি আদব আমাদের দেশের বহু ছেলে বহু যুবক মুরব্বীরা সালাম পর্যন্ত দেয় না হ্যাঁ ঠিক আছে বলেন কেন জোরে বলেন বহু যুবক আছে মুরব্বী সালাম দেয় না আর মুরব্বী যদি রিক্সাওয়ালা দিন মজুর হয় তো তো চার পয়সা দাম নেই মুরব্বি যদি রিক্সাওয়ালা দিন মজুর হয় তো চার পয়সা দাম নেই বাবা ওর কাছে দামই নেই আর যদি একটু লাট সাহেবের ফুল হয় নিচে যদি তিন লাখ টাকার মোটরসাইকেল ফাসান নিচে থাকে তাহলে ভড়ত 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 সামনে চাষা না বাপ না খালু না তালুই না বিয়ে কিচ্ছু নেই ওর কাছে কিচ্ছু ও ইসরায়েলের ট্যাঙ্ক নিয়ে ঘুরতেছে কি কথা কর না কেন ওই ইসরায়েলের নিয়ে ঘুরতেছে সামনে যা হবে সব সাফা সাফা করি এই চিন্তা ও মানুষে মানুষই মনে করে ইসরায়েলের যেমন ফিলিস্তিনিদেরকে মানুষ মনে করে না আর ও মোটরসাইকেল ফাসার নিচে ঢুকলে ও আর সামনে মুরব্বী মুরব্বী মনেই হয় না হ্যাঁ কি কথা মা দেয় খালি জন্ম দিয়ে মতো খালি মানে খালি কষ্ট হতে চাপনাতে উচিত কথা কিন্তু মায় বেজার যায় ডাইল পাতে কুটুম বেজার হয় আর গরম পাতে বিলাই বেজার হয় বাবাজি জি আগামীর প্রজন্ম অন্ধকারের দিকে নিমজ্জিত হচ্ছে আপনাদের প্রত্যন্ত গ্রাম অঞ্চল কেমন জানি না শহর অঞ্চলগুলির ভিতর ঢুকলে খালি বাম 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 কি যে অবস্থা কোনটা বেডা কোনটা বেডি মাঝে মধ্যে চিনা বেডার ফ্যান বেডি লয়ে গেছে বেডি জিন্সের ফ্যান পরে শার্ট গায়ে বুঝা যায় না কোনটা বেডা আর কোনটা বেডি চলতেছে সরম লজ্জা কুত্তাও মাঝে মধ্যে সায়ে চিন্তা করে আহারে তোরা মানুষই চলতে কুত্তা এবং সাহেব চিন্তা করে তোরা মানুষ উচিত কেন চলতেছে এগুলি এক ধরনের অসুস্থতা কি কথা কর না কেন এগুলি কি অসুস্থতা সারা দেশের মানুষের কারো লুঙ্গি আছে কারো জুব্বা আছে কারো প্যান্ট শার্ট আছে ভালো সুন্দর পোশাক পরে চলতেছে পুরুষ পুরুষের পোশাক তুই বেড়ে মানুষ হইয়া পুরুষের পোশাক কি টানতেছ কেন

মুর্দা হয়ে গেল পাগল দেশে কত কোয়ালিটির হয়েছে বাবা এগুলো এক ধরনের অসুস্থ কি কথা কর না কেন ঠিক কিনা নারী নারীর পোশাকে থাকবে পুরুষ পুরুষের পোশাকে থাকবে কথা কর না কেন ঠিক কিনা সে কোন ধর্মের সেটা আমার বিষয় নারী নারীর পোশাকে পুরুষ পুরুষের পোশাকে আল্লাহ নারী নারীর আকৃতি তৈরি করছে পুরুষকে পুরুষের আচ্ছা আমরা আর বাড়ি থাকতে না এমনি আসার সময় আগেই বলে দিছে সাবধান মহিলাদের বিরুদ্ধে কিন্তু হবে না আমার বাড়িতে একবার গ্রিন সিগন্যাল রেড সিগন্যাল দিয়ে দিচ্ছে ওকে না অসুবিধা নেই বলবার না কিছু রেড সিগন্যাল দিয়ে কেমনে আমার ওয়াজ শুনছে এক জায়গা ওয়াজ করছিলাম ইউটিউবে ঢুকছে ঘুরতে ঘুরতে ওনার চলে গেছে তো ধাতারি মারছি কায়দা মতো খরচ তারিখ যায় খানা কাউন্টন হবে কারণটা এ তুমি বিডি মারছি বিরুদ্ধে ওয়াজ করো আমি সর্বনাশ মাইরিয়ে ফেলছে রে খুব মনোযোগ দিয়ে অনেক বড় ইতিহাস ওরা খুব ধূর্ত খুব চালা আমরা মুসলমানরা হচ্ছি গরু খাই আরবের আমির যারা আছে দেখেন না ইরানে ক্ষেপণাস্ত্র মারার পরে সৌদি আরব চুপ করে বসে নিচ্ছে সাহায্য করে জর্দানের বাচ্চা করে না আমি যুদ্ধ জড়াবো না জর্দানের ভিতরে বসে বসে ইরানের ক্ষেপণাস্ত্র গুলি করে ফেলা কত বড় ডাকাত চিন্তা করতে পারছেন কত বড় মুনাফিক আপনি একটু চিন্তা করেন তো কত বড় নিকৃষ্ট নিব খারাপ ওদের বউ আছে এক একজনের ছত্রিশটা পঁয়ত্রিশটি হ্যাঁ সৌদি আরব কারা আসেন এখানে আসেন নাকি সৌদি আরব চাকরি করছেন যদি থাকেন তো বলতে পারেন কারো বউ আছে পনেরোটা আচ্ছা একজন মানুষ পনেরোটা বৌদি কি করে জি না গরু না খাসি বুঝি না আমরা একটার ছেলাই বাসি কি কথা কর না কেন একটার ডাক্তাই জীবন শেষ আফজল ভাই তো আর নাই এত বড় দেহ শেষ করে ফেলেছে খাটাইতে খাটাইতে একজনের ধাক্কে পাচ্ছিনি এরা চৌত্রিশটা পঁয়ত্রিশটা কুড়িটা বিশটা বৌদে কি করে আল্লাহ জানে আল্লাহ মনোযোগ দেন আল্লাহর কোরআন বলছে মাসমা সুলাস আর ষাটটা পর্যন্ত বিয়ে করতে পারবা পঞ্চম নম্বর স্ত্রী হারাম শুধু হারাম না যতবার মিলন হবে ততবার জেনা হবে যতটা বাচ্চা হবে সবকেটা যারও সন্তান হবে কোরআনের বিধান পৃথিবী উল্টে গেল আল্লাহর আইনের বাহিরে দেওয়ার আমাদের কোনো সুযোগ নাই কথা কর ঠিক কিনা এ বলেন তো সূর্য কার আইনে উঠে এই যে প্রচন্ড গরম গেছে আমরা কান্নাকাটি করছি ফ্যান দিছি এসি দিছি ইডি দিই সিটি দিই বাতাস দিই কোনো কিছুতে ঠান্ডা আল্লাহ এমন ঠান্ডা দিয়ে দিছে সারা বাংলাদেশ একবারে একসাথে ঠান্ডা দিয়ে বাতাস দিয়ে আল্লাহ গরম উঠে নিয়ে চলে গেছে ক্ষমতার মালিককে তাহলে ঠান্ডা এই আবহাওয়া কারা আইনে চলে তাহলে আমরা কার আইনে চলবো একসাথে বলেন কার কার আল্লাহ আইনে চলবো কথা কেন ঠিক কিনা কথাটা বুঝেছি তো সমগ্র সৃষ্টি আল্লাহর আইনেই চল আশ্বামসু আল কামারু বিহুসবানি ওয়াল

আহ শানি তান যে সুন্দর বাচ্চা যখন আসে আপনার নাতি আপনার সন্তান আপনার পুতি ভাতিজি ভাতিজা ভাগ্নে দেখবেন ছোট্ট আসার পরে হাতে চুমা দেয় পায়ে চুমা দেয় মুখে চুমা দেয় ওর সমস্ত কিছু সুন্দর কথা বল নাকি ঠিক কিনা আপনিও সুন্দর ছিলেন আমিও সবথেকে খুব সুন্দর ছিলাম মুলায়ম ছিলাম ত্বক চমৎকার ঠট সুন্দর হাসি সুন্দর দাঁত সুন্দর চোখ সুন্দর ভুরু সুন্দর মাথা সুন্দর হাত পা সুন্দর দেহ সুন্দর খুবই সুন্দর আল্লাহ বসে লেক হালা কাল্লালি ইনশান ফিয়া সানি আমি মানুষকে সুন্দর অবয়ব দিয়ে অনেক সুন্দর যদি পৃথিবীতে আমি আল্লাহ সৃষ্টি করেছি একসাথে বলা যাবে মার কিন্তু মানুষ বড় হইলে কেউ বিড়ি খায় কেউ পান খায় কেউ সিগারেট খায় কেউ নেশা করে এই কোনো তাল ডাল দাল ছাড়া হয়ে যায় তখন সেখারা ডাইনবাম হয়ে যায় এটার আর সৌন্দর্য থাকে না যত দিন যায় যতদিন যায় তত এটা নষ্ট হয়েছিল প্রেম নৌকা বা খুবই মনোযোগ দিয়ে শুনে যাবেন বহু দূরের রাস্তা অতিক্রম করে আজ আসলাম চারশো কিলোমিটার গাড়ি দাবড়াইছি জমার নামাজ পড়ে আর দেরি করি না এইভাবে দৌড়ান একভাবে গাড়ি দাবড়াই আজ আপনাদের মাঝে আসছি কোন রকম হাসের মতো একটু গিলা তারপরে আসলাম চিন্তা করলাম দেরি যদি হয় মুসল্লির কষ্ট হবে আমার কষ্ট হোক মরে যাই তাও ভালো কিন্তু মুসল্লির কষ্ট দেওয়া যাবে না তাড়াতাড়ি হাসির মধ্যে কিছু আফজল ভাই কিছু ভাই জানো দ্রুত গতিতে মারতে হবে আজকে কিছু করার নেই আমি বিএনসিসি করা লোক তো সেনাবাহিনী ট্রেনিং দেবো খাওয়ার সিস্টেমও জানি কেমনে খাইতে হয় কত দ্রুত গতিতে খাইতে হয় সিস্টেম জানা আছে তো যাই তো খুব মনোযোগ দিয়ে আল্লাহ মানুষকে সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করলে মানুষ যদি এত সুন্দর হয় তো রব কত সুন্দর একসাথে বলবেন আল্লাহ ও আল্লাহ দেখা আল্লাহ দেখার ইচ্ছা আসেনি কথা কর না ইচ্ছা আসেনি তাহলে নামাজে দাঁড়াইতে হবে কথা কর না কেন কোন জায়গায় দাঁড়াইতে হবে নামাজে দাঁড়াইতে হবে নামাজে যদি দাঁড়িয়ে যান তো আল্লাহ দেখতে পারবেন আল্লাহর সাথে কথা হবে আপনার নামাজে দাঁড়িয়ে যান আল্লাহ দেখতে পারবেন দুনিয়াতে যার যত বেশি হাসরের ময়দানে আল্লাহর সাথে তার দিদার বেশি হয়ে যাবে দুনিয়াতে যার যত বেশি সেজদা জান্নাতের মধ্যে আল্লাহ সঙ্গে তার তত দিদার হবে চিৎকার মেরে জোরে বলেন আল্লাহ একবার তুমি রহমান তুমি মেহরবান তুমি রহমান তুমি মেহেরবান অন্ধ গাহে না শুধু তোমারি মারি গান অন্ধ শুধু তোমারি গুণ গান বুঝেও বুঝে

হুকুমের প্রতি আনুগত্যের প্রতি অনড় ছেলে আমাদেরকেও আল্লাহর বিধানের প্রতি অনর থাকতে হবে আল্লাহর আনুগত্যের দিকে নবীর গোলামের দিকে আমাদেরকে নিয়োজিত করতে হবে কথা বলেন ঠিক না ঠিক এই উপস্থিতি দীর্ঘতায় আপনাদের কষ্ট হবে আমি যে কথাগুলি আপনাদের সামনে আজ উপস্থাপন করেছি আমলে পরিণত করার চেষ্টা করবেন কথা লম্বা না তাবার কাছে নিয়ে যাবেন খেয়ে যাবেন আমি আগেই বলেছি আপনাদেরকে যে সব কিছুর নেগেটিভ ভাবাটা ঠিক না পজিটিভও দেখতে হয় আল্লাহ মিলেমিশে থাকার তৌফিক দান করুন সকলে বলে না আমিন আসে না ভালোবিজিকে দাঁড়ায় সালাম জানাই Ya Habib